গরমে কোন মোবিলটা আপনারা ইউজ করবেন আপনার প্রিয় বাইকটিতে আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মোটর ফরিবার তো আজকে আমি দেখাবো গরমে কোন মোবিলটা আপনারা ইউজ করবেন আপনার প্রিয় বাইকটিতে তো আমার হাতে যে মোবিলটা আছে সেটা হচ্ছে সেল অ্যাডভান্স টোয়েন্টি ডাব্লু ফোরটি আসলে গ্রেটটা টোয়েন্টি ডাবল ফোরটি এই কারণেই করছি টেন ডাব্লু ফোরটি এবং টোয়েন্টি ডাবল ফোর্টি অতটা তফাৎ না প্রায় সেম সেমই এই যে দেখতে পাচ্ছেন সেলটা এটার কিউআর কোড আছে আপনারা স্ক্যান করে দেখতে নিতে পারবেন একদম পিওর জিনিসটা আর এই যে অয়েলটা যে পড়তেছে অয়েলের মানে কালারটা এখনও অনেক সুন্দর আছে কালারটা দাঁড়া আমি ধরে দেখাচ্ছি এই যে দেখেন কালারটা দেখেন এখনও কিন্তু প্রায় সুন্দর আছে কালারটা কালো হয়নি হ্যাঁ আমি প্রায় এগারোশো পঞ্চান্ন প্লাস এবার চালাইলাম এক হাজারের বেসিক্যালি সবসময় চালাই কিন্তু এবার এগারোশো পঞ্চান্ন চালাইলাম এই গরমেও তারপরেও কালারটা নষ্ট হয়নি অনেক ভালো আছে মানে সেল আসলে অনেক ভালো একটা মোবাইল এর আগে আমি মোটুল ইউজ করতাম মোটুল কেন জানি আমার কাছে খারাপ লাগছে কার কাছে কেমন লাগে সেটা জানি না আমার ওপিনিয়ন আমি ভালো পাইনি আর ইঞ্জিনও অনেকগুলো চালাইলাম তারপর ইঞ্জিন কোনো ঠান্ড মানে গরম হয়নি ঠান্ডা গেছে ইঞ্জিন তো আমাদের রিকোমেন্ড থাকবে যে আপনারা সেল অ্যাডভান্সটা ইউজ করেন আপনার বাইকটিতে আর আমি এক্সট্রা সব কিছু নিয়ে রাখি সেল অ্যাডভান্স আমি দুই তিনটা করে নিয়ে রাখছিলাম কারণ কখন কোথায় পাওয়া যায় কি না আর অয়েল ফিল্ডার মোবিল ফিল্ডার এগুলো সবগুলো নিয়ে রাখি তো মোবিল ফিল্টার বেসিক্যালি আমি রাখছিলাম এখানে আমার ইঁদুর কেটে ফেলছে এই জন্য আমাকে এই মোবিল ফিল্টারটাই একটু ওয়াশ করে লাগাইতে হবে আমি দেখলাম যে মোবিল ফিল্ডটা ভালো আছে কি না তো মোবিল ফিল্টার ভালো আছে দেন ওয়াশ করে আমি এটা লাগাই দিব আপনারাও চাইলে ওয়াশ করে লাগাই দিতে পারবেন কোনো সমস্যা নেই যদি ভালো থাকে ছেলগুলো কুটে না হয় তাহলে লাগাই দিতে পারবেন এই যে কীভাবে বাতাস দিয়ে ওয়াশ করতে হবে দেখেন তো হাই স্পিড বাতাস দিয়ে যদি আপনারা এইভাবে ওয়াশ করেন কোনো রকম সমস্যা হবে না যত ময়লা আছে বের হয়ে যাবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ওর ছেলগুলো মানে নষ্ট হয়ে গেছে কি না ছেলগুলো যদি ভালো থাকে আপনারা লাগাই দেবেন রকম সমস্যা হবে না তো আমি না থাকার দরুন আমি লাগাইছি আর যদি থাকে তাহলে অবশ্যই লাগানো চেঞ্জ করানো ভালো কারণ কয়েক টাকা দাম আর এই কয়েক টাকার জন্য আপনার ইঞ্জিনে বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যাবে আর আমি কোনো স্পঞ্চার করতেছি না এটা আমার কোনো স্পঞ্চার না কারণ আমি আমার মানে আমি আমার ওপেনিয়নটা বললাম আমি যেটা ভালো সেটাই বলবো আমি যেটা ইউজ করব ইউজ করে দেখবো যে এইটা আমার কাছে ভালো লাগলো বেটার লাগলো এবং এটা ভালো সেটাই আমি বলবো আপনাদের আমি কোনো স্পঞ্চার বা কেউ আমাকে বললো সেটা আমি কখনই করব না যেটা ভালো সেটা ভালো সেটা মন্দ সেটা মন্দ দিক অবশ্যই আমি তুলে ধরবো কখনো আমি চাবো না একটা বাইকার আমার এই কথাতে তার মানে বাইকের বড়ো ধরনের একটা ক্ষতি হোক বা সমস্যা হোক এটা আমি কখনোই চাবো না তো আপনারা সেলটা ইউজ করে দেখতে পারেন ভালো মোবিল সবচেয়ে বড়ো কথা এই গরমে আপনারা এক হাজারের বেশি হাইয়েস্ট এক হাজারের বেশি কখনোই মোবিল একটা চালাবেন না মিনারেলটাই দেওয়া ভালো আমি মনে করি কারণ এক হাজার পর চেঞ্জ করবেন দামও কম ওটা আমার কাছে ভালো মনে হয় বেটার অপশন আর দামি মোবিল ইউজ করে আপনার দুই হাজার কিলো চালানোর কী দরকার আছে তার থেকে বরং মিনারেলটাই ইউজ করেন এক হাজার কিলো পর চেঞ্জ করবেন এটাই বেটার হবে কোনো কিছু জানার হলেই কমেন্ট বক্স খোলা আসে ধুমচে কমেন্ট করে দেন কোনো প্রবলেম হবে না আমি তো দেওয়ার চেষ্টা করব তোকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিওতে আর মোটো পরিবারের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ